নমস্কার বন্ধুরা, তো কাছের এবং দূরের সব বন্ধুকে নমস্কার জানিয়ে এবং গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। তো ভিডিওর মধ্যে দেখাবো আগের দিনে যে আমি অর্গানিক কীটনাশকটা তৈরি করেছিলাম সেইটি এই বোতলের মধ্যে ভর্তি করে রেখেছিলাম এবং আপনাদের বলেছিলাম কিভাবে স্প্রে করতে হবে, কতটা মাত্রা দিতে হবে। তো ভালো করে এরকমভাবে ঝাঁকিয়ে নেবেন এবং এটা আপনি 6 মাস পর্যন্ত রেখে দিলে কোনো অসুবিধা নেই। তো আমার যেহেতু অনেকটা বড় নার্সারি, তো সেই হিসেবে আমার অনেক কিছু মাদার ফলেরও গাছ আছে, আমি সব গাছেই এই স্প্রেটা ইউজ করতে পারি। এবং কিভাবে ইউজ করব দেখুন, এটি আমি একটি 5 লিটারের জলের ড্রাম নিয়েছি। তো 5 লিটারে আমি বলেছিলাম যে লিটারে 100 ml করে দেবেন, কিন্তু আমি যেহেতু আমাদের অনেকটা ইউজ করতে হয় তো আপনারা 100 ml দিতে পারেন বা লিটারে 50 ml দিতে পারেন। তো আমি 50 ml মতো দেবো, এটা 500 বোতল, তো 50 ml দেবো, কোনো নির্দিষ্ট মাত্রা নেই, বেশি কম হয়ে গেলেও কোনো অসুবিধা নেই। তো দেখুন এটা 250 ml-এর বেশি আমি দিয়েছি এবং দেওয়ার পরে ভালো করে কিন্তু ঝাঁকিয়ে নিতে হবে, ভালো করে মিক্সড করে নিতে হবে এরকমভাবে। এবং আমার যেহেতু বড় নার্সারি অনেক গাছে দিতে হবে, তো হ্যান্ড স্প্রে যেগুলো ছোট ছোট হয় ওইগুলো আমাদের ইউজ করলে অনেক টাইম লেগে যাবে, সেই হিসেবে আমি একটি বড় স্প্রে নিয়েছি দেখুন। তো এই স্প্রে দিয়ে দেবো। তো এখানে বুগনভেলিয়া, বনসাই, ইনডোর প্ল্যান্ট সবেতেই দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে একটি আমি আমার স্টল পদ্মর গাছ আছে, তো তাতে দিচ্ছি। এবং এইখানে বুগেনভেলিয়া গাছে ফুল আসতে চলেছে, তো বুগেনভেলিয়ায় খুব একটা বেশি কীটনাশক আক্রমণ হয় না, তবুও আমি দিয়ে রাখছি। তো এটা ফার্টিলাইজারেরও অনেক কিছু কাজ করে থাকে। স্থলপদ্মই দেখুন কুড়ি আসছে, এই সময় একটু মিলিবাগের আক্রমণ হয়, তো সেই হিসাবে আমি এই স্থলপদ্মতেও দিয়ে রাখবো। এবং আমার কিছু ফলের গাছ আছে, ফলের গাছেও একইভাবে দেবো, ফল বলুন অ্যাডিনিয়াম বলুন। যেমন একটি এটি আমার থাই পেয়ারা গাছ, তো থাই পেয়ারা গাছেও দেবো, এগুলো সব মাদার গাছ আমি করছি। এখানে একটি আছে, তো এইভাবে স্প্রে করতে পারেন। তো আমি স্প্রে করে নিচ্ছি, আজকে এখানেই সমাপ্ত করছি। ছোট্ট ভিডিওটিকে লাইক করবেন। নমস্কার।